এই হলো টুঙ্গু পাস্তি। এসব উল্টা পাল্টা আপনি কি করতেছেন? এখন আমারটা দেখুন। পঁচিশ পাঁচ দেওয়া ভাগ, পাঁচ দুইয়ের ভিতরে যায় না, কিন্তু পাঁচ পাঁচের মধ্যে যায়। পাঁচে একে পাঁচ জিরো থাকে, কাইটটা দুই নামাইলাম। আমরা জানি চার পাঁচা বিশ, সুতরাং আমরা চোদ্দ টাকা দিতে হইব। এইটা আজে বাজে অঙ্ক তোমার কেটাই গাইছে। এই তুমি তো হত, আমি তোমার সহজ করে এটা গুণ করে বুঝাইতেছি। এটা ছোটবেলায় পড়তো না স্কুলে, নাকি তাও গেছো না স্কুলে? এই যে পাস, এই যে পাস, আমি এই যদি গুণ করি পাঁচ পাঁচা পঁচিশ, এইসব আজাইরা পেশাল কই পাইছুন? এটা কোনো হিসাব হইলো নি, আমারটা দেখেন। এই যে দেখেন চৈত্র, পাঁচ দিয়ে গুণ করলে চার পাঁচা কুড়ি আর পাঁচ অক্ষে পাঁচ, এই হইল পঁচিশ। হাইরে গে, তাও তোমরা বুঝতেছো না। এইবার একবার পানির লাগান সুযোগ করে বুঝাই। তোমরা পাঁচজনে আমার কম করছো, তাই না? এই লো চার, সাড়ে চারে আষ্ট, তিন চাইরা বারো, চার চাইরা ষোলো, চার পাঁচা কুড়ি, কুড়ি এক একুশ, বাইশ তেইশ চব্বিশ পঁচিশ। আপনার আজ পড়ালেখা এগুলো কি শিখছেন? ধন্যবাদ সবাইকে।